শুদ্ধ নয়। ভূমিকম্প কেন হয়, আল্লাহর এই গজব থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি? ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, কিছু অপরাধের কারণে ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। বাকি কোনো সন্দেহ নেই, ভূমিকম্প এটা আল্লাহর আযাব হতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সতর্কবাণী হতে পারে, আবার এটি ভৌগোলিক অবস্থানের কারণে তৈরি হতে পারে। তিনটি বিষয় বলেছি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি গবেষণা। সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আযাব হলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিলে সেখানে ধ্বংস করে দেন। বুঝতে পেরেছেন কি না? কার উপর যখন আযাব আসে তখন আযাব এর মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় তাকে, তাদেরকে কঠিন আযাবের মাধ্যমে, যেমন সুনামির মাধ্যমে যাদেরকে ধ্বংস করে দিয়েছে একেবারেই কঠিনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব যখন হবে তখন বুঝবেন যে এটি ধ্বংসের জন্য এসেছে, কিন্তু যদি সতর্কতার জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যেহেতু এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিদর্শন রেখেছেন, সতর্ক করে দিচ্ছেন, অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য আপনাকে আরাম দিচ্ছে, হ্যাঁ তোমরা যেগুলো করতেছো এগুলো ঠিক না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বারবার। কিন্তু সত্যিকার কথা হচ্ছে এই, আমরা তো আসলে সেটা বুঝি না, সেদিকে আমাদের চিন্তা নেই, ফলে আমরা মনে করি যে এটা এইভাবেই হচ্ছে আর কি। এই জন্য আমরা আল্লাহর আযাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে কেউ কেউ আমাদের বিভ্রান্ত আকীদার কারণে, বিভ্রান্ত চিন্তা চেতনার কারণে আমরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কি করেছি, আখ্যায়িত করেছি, এটা ভুল, এটা প্রাকৃতিক দুর্যোগ না। কারণ এই বিশ্ব জাহান পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং এখানে দুর্যোগ কেন তৈরি হবে, কে তৈরি করবেন, কার এই শব্দ আছে, এটা কি শুরু, এই যে আপনি লাশামসু ইয়ামবাগি ইলাহা আনতুদ্রিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন একটি একটি করে উল্লেখ করে দিচ্ছেন, এই তাদের কোনো ক্ষমতা নেই সূর্যকে অতিক্রম করার, রাত কোনো ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার, এই সূর্যের কোনো ক্ষমতা নেই যে তাদের আগে উঠে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি একটি উল্লেখ করে দিচ্ছেন, সুতরাং এখানে কি কারণে দুর্যোগ তৈরি হয়েছে, এটা ভুল কথা, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে যদি একটা পাতা গাছ থেকে ঝরে পড়ে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে জড়িত। তৃতীয় নম্বর যে পয়েন্টটি আমি বলেছি সেটা আরেকটি সূক্ষ্ম কথা, সেটা হলো এই, কিছু কিছু অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সে অঞ্চলগুলোর মধ্যে কিছু বিষয় আছে সেগুলো এই অঞ্চলে এইভাবেই হবে। যেমন যে অঞ্চলে মনে করেন নদী মাতৃক যে সমস্ত এলাকা রয়েছে সেখানে নদী হলেই বৃষ্টি হবে, একটা প্রাকৃতিক অবস্থান। কিন্তু প্রাকৃতিক এই অবস্থানটুকু যদি প্রাকৃতিক কারণে কোথাও, যেমন জাপানে আপনি দেখতে পাবেন যে সকালেও ভূমিকম্প হচ্ছে বিকেলেও ভূমিকম্প হচ্ছে, মানে ভূমিকম্প মানে বহুল এলাকা যেখানে ভূমিকম্প বেশিরভাগ মানে বিভিন্ন কারণে প্রাকৃতিক কারণে ভূমিকম্পটা হচ্ছে, পৃথিবীর অবস্থানগত কারণে কোথাও কোথাও ভূমিকম্প হতে পারে, তবে সেটাকে মানে দুর্বল যদি সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে।